আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ তরফ থেকে একটা নতুন জিনিস নিয়ে, যেটা হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে লেন্স। যে আমরা লেন্স কিভাবে পরবো, কিভাবে ইউজ করব, কার ফেসে আমাদের কেমন লেন্স ইউজ হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্লাস আমরা আজকে ওটা আমরা প্র্যাকটিক্যালিও দেখবো যে কাদের ফেসে আমরা কি ধরনের লেন্স ইউজ করতে পারি। আমরা লেন্স ইউজ করার আগে ফার্স্ট আমাদের কাজ থাকবে হাতটাকে ভালো করে ওয়াশ করা, হাতটাকে সুন্দর করে ড্রাই করা। তারপর আমাদের যখন লেন্স ইউজ করবো, লেন্সটাকে ফার্স্ট আমাদের ক্লিন করতে হবে, যেটা আমাদের এখানে রয়েছে একটা সলিউশন, যেটা আমাদের রয়েছে অ্যাকোয়া সফটের সলিউশন, সেটা আমরা ইউজ করবো। ফার্স্ট লেন্সটাকে আমরা ক্লিন করে তারপর আমরা চোখে অ্যাপ্লাই করব। লেন্স ইউজ করার আগে আমরা আগে দেখে নেব যদি কারোর চোখে কোনো প্রবলেমস থাকে বা যদি প্রবলেমস নাও থাকে, তার জন্য আমরা এখানে একটা ইউজ করবো রিফ্রেশ টিয়ার, যেটা আমাদের চোখে কোনো ইনফেকশন বা কোনো প্রবলেম যাতে না হয় তার জন্য আমরা লেন্স ইউজ করার আগে একবার ইউজ করব। আর যখন আমরা লেন্সটাকে রিমুভ করব, তারপর আর একবার এটাকে আমরা ইউজ করব, যাতে পরে গিয়েও চোখে কোনো প্রবলেম যাতে না হয়। আজকে আমরা শুরু করব যে আর চোখে কেমন লেন্স যাবে, আর কার চোখে কেমন লেন্স যাবে, তার সাথে সাথে কোন ড্রেসে আমরা কী টাইপের লেন্স ইউজ করতে পারি বা কোন চোখে আমরা কী ধরনের লেন্স ইউজ করলে তার ফেসে ওটা মানাবে। আর এই ভিডিওটা দেখতে থাকো, পরে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো, আর এটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা জিনিসগুলো অ্যাপ্লাই করছি। এখানে আমরা ইউজ করছি একটা গ্রে গ্রে একটা আই লেন্স, যেটা আমাদের এখানে দেখতেই পাচ্ছ আপার ক্রিজটা অনেকটাই আমরা ডিপলি ভাবে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এনার চোখে আমরা স্টে গ্রেটা ইউজ করেছি। এই আপার ক্রিজ যাদের বেশি থাকবে তাদের ক্ষেত্রে আমরা স্টে গ্রেটা ইউজ করতে পারবো। চলো এবার আমরা দেখে নিই কিভাবে আমরা লেন্সটাকে অ্যাপ্লাই করবো। ফার্স্ট অফ অল আমাদের যে ক্লায়েন্ট বা মডেল থাকছে তার চোখে আমরা একটা আই ড্রপ দিয়ে নেবো, যাতে তার চোখে কোনো ইনফেকশন বা কোনো প্রবলেমস না হয়। তারপর আমি লেন্সটাকে আমার নিজের হাতের উপর তুলে নিয়েছি ফিঙ্গারের উপর, আর তারপর আমরা কিছুটা সলিউশন দিয়ে সেটা আমরা ভালো করে ওয়াশ করে নিলাম। এবার আমি মডেলকে বলবো যে চোখটা খুলে তার ঠিক অপোজিট দিয়ে, আমি যদি রাইট সাইডে অ্যাপ্লাই করি সে লেফট সাইডে তাকিয়ে থাকবে। তো সেইভাবে আমরা ঠিক তার আইবলের কিছুটা সাইডে আমরা অ্যাপ্লাই করবো লেন্সটা। লেন্স অ্যাপ্লাই করার পর তাকে বলবো হালকা করে চোখটা বন্ধ করতে। বন্ধ করার পর যদি চোখে কোনো টিচিং প্রবলেম বা কোনো কিছু হয় প্রবলেমস হয় তাহলে আমরা সেক্ষেত্রে আর একবার আই ড্রপটা দিয়ে নেব। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট লেন্সে, যেটা আমাদের রয়েছে একদম ডার্ক গ্রে। আমরা ডার্ক গ্রেটা ফার্স্ট সেমভাবে আমরা সলিউশন দিয়ে ক্লিন করে প্লাস তারপরে আমরা চোখে আই ড্রপ দিয়ে আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আগের যে মডেল ছিল তার থেকে এনার চোখটা অনেকটা ছোট, যেহেতু আমরা তার জন্য ডার্ক গ্রেটা সাজেস্ট করবো, কারণ ডার্ক গ্রেটা তার চোখটাকে একটু হাইলাইট করবে বা বেশি বড় দেখাবে। তো তার জন্য আমরা এখানে ডার্ক গ্রে ইউজ করবো। তারপরে আমরা একটা লেন্স ইউজ করব, সেটা হচ্ছে হানি কালার, যেটা একমাত্র বেশিরভাগ যায় হুডেড আইয়ে। তো এখানে আমার চোখটা হুডেড আই বলে আমি আমার ওপরেই তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা হানি কালারের লেন্স ইউজ করব। প্লাস হানি কালারের লেন্স ইউজ করার পর আমরা চোখটাকে কেমন দেখতে লাগছে কি বৃত্তান্ত সব কিছু তোমরা এখনই ডিটেলসে দেখতে পাবে। এই হানি কালারটা আমরা ডেলি বেসিসে ইউজ করতে পারবো। যারা রেগুলার আমরা ট্রাভেল করি বা আমরা রেগুলার কোনো প্রফেশনাল কাজের সাথে যুক্ত আছি, তারা আমরা হানি কালার লেন্সটা আমরা রেগুলার ওয়াইজ ইউজ করতে পারবো। যদি কেউ হানি কালারটা ইউজ না করতে চাও তো সেক্ষেত্রে তোমরা হেজেল কালারটা ইউজ করতে পারো, বা তোমরা ক্যাটসাই যে কালারটা রয়েছে সেটাও তোমরা রেগুলার ওয়াইজ ইউজ করতে পারো ডেলি বেসিসে। এই যে আমরা এক ধরনের লেন্সের ব্যাপারে জানলাম, তোমাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই জানাবে। প্লাস তোমরা যদি আরও এক্সট্রা কিছু নলেজ পেতে চাও তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে এটাকে অবশ্যই কিন্তু ফলো করবে।